একজন বব ডিলান ছাড়া সঙ্গীত পূর্ণতা পায় না, কারণ তিনি বিশ্বাস করেন শিল্পের এ ধারার শক্তি অসীম। তিনি বলে থাকেন, গান সবই পারে, একবার দাঁড় করিয়ে ফেললে তা সম্পন্ন করতে পারে সময়ের করণীয়টুকু। ২০১৬ সালে স্টকহোমের সুইডিশ নোবেল একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য বব ডিলানের নাম ঘোষণা করে। অনেক বিতর্ক হয় তখন। জীবনজুড়ে গানের মানুষ ডিলান, তার গ্রহের সবচেয়ে সমাদৃত পুরস্কারটি হল সাহিত্যের জন্য। তখন সুইডিশ একাডেমির পক্ষ থেকে জবাব আসে এমন ভাষায়। ডিলানকে বেছে নেওয়া বিস্ময়কর মনে হতে পারে বটে, তবে পেছনে ফিরে তাকালে আপনারা গ্রিক কবি হোমার ও সাপফোকেও দেখতে পাবেন। তারা যেসব কাব্য রচনা করেছিলেন সেসব লেখা হয়েছিল কেবল শোনার ও পরিবেশনার জন্য, মাঝে মধ্যে যন্ত্রণার সঙ্গে। বব ডিলানও সেটাই করেন, তাকেও পড়া যায়। বব ডিলান নামে দুনিয়া কাঁপালেও তার প্রকৃত নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। কবি টমাস ডিলান দ্বারা প্রভাবিত হয়ে তার এই নাম বদল। মাত্র 10 বছর বয়সে সঙ্গীতে পথ চলা তার। কবিতা লেখা, গিটার, পিয়ানো, হারমোনিকা বাজানো শুরু তখন থেকেই। গানের মানুষ হবেন এই ছিল তার পণ। 1959 সালে বব ডিলান ভর্তি হন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু পড়া শেষ করেননি তিনি। ক্যাম্পাস জীবনে তাকে বেশি দেখা যেত ক্যাফেটেরিয়ায়। ১৯৬০ সালে নিউ ইয়র্কে আসেন বব। কলম্বিয়া রেকর্ডস প্রকাশ করে তার প্রথম অ্যালবাম দ্য ফ্রি উইলিং বব ডিলান। সঙ্গীতাঙ্গিনা টের পায় ভিন্ন ধারার এক কীর্তিমানের আগমন, একই সঙ্গে লোকসঙ্গীত ও রক মিউজিক প্রভাবিত তার গানে। ডিলান বলে থাকেন, আমার অস্ত্র নেই, কলম নেই, গিটার পিয়ানো আর হারমোনিকায় তিনি সে কলমের লেখাকে সঙ্গীতে রূপ দেন। গানের তারকার বাইরে বিশ্বজনের কাছে তিনি পরিচিত অ্যাক্টিভিস্ট হিসেবে। পিট সিগার, জোন বায়াজ, জর্জ হ্যারিসনের মতো শিল্পীর পাশাপাশি তাই উচ্চারিত হয় তারও নাম। 60-এর দশকে নতুন আমেরিকা গড়ার স্বপ্ন দেখা মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে নাগরিক আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। এই বয়সেও অপ্রকাশ্য নয় তার দ্রোহ। মার্কিনমূলকে নৃশংস বর্ণবাদী নিপীড়নে পুলিশের দ্বারা খুন হওয়া জর্জ ফ্লয়েডের জন্য 8 বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফেরেন ডিলান। আমরা ঋণি যে এই সৃষ্টিমান বাংলাদেশের পাশে ছিলেন 71-এর গণহত্যার শিকার হওয়া প্রহরেও। ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশে এই বব ডিলান গেয়েছিলেন 6টি গান। এই জীবিত কিংবদন্তির আজ 82তম জন্মদিন। শুভ জন্মদিন গান যোদ্ধা বব ডিলান। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।